দশটি কাজ যদি আপনারা করতে পারেন টাকা পয়সার মধ্যে বরকত পাবেন হায়াতের মধ্যে জীবনের মধ্যে সময়ের মধ্যে সুস্থতার মধ্যে আপনারা বরকত পাবেন তাহলে অবশ্যই এই দশটি কাজ আপনাদেরকে করতে হবে করলেই জীবনটাই ধন্য হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেক মানুষ আছে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু বরকত পায় না কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায় সেটাই সে বলতে পারবে না কিন্তু আবার অন্যজনের আছে অল্প ইনকাম কিন্তু অল্পর মধ্যে বরকত আছে সে অল্প টাকা পয়সা নিয়ে ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে তাহলে বরকত অল্পর মধ্যেও যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখে তাহলে সে শান্তি পায় আর বরকত যদি লাখ লাখ টাকার মধ্যে কোটি কোটি টাকার মধ্যে না থাকে তাহলে সে ওই টাকার মধ্যে শান্তি পায় না শুধু অশান্তি পায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন কেউ খুশি হয় না কেউ টাকা পয়সা পেয়ে তৃপ্তি হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বরকত অবশ্যই প্রয়োজন যদি আপনারা আজকের এই দশটি কারণ আপনারা জানতে পারেন এই কাজগুলো করতে পারেন অবশ্যই বরকত আপনাদের কাছে চলে আসবে বরকতের চাবি আপনাদের কাছে চলে আসবে এক নম্বরে প্রিয় দিনী ভাই এবং বোনেরা বরকতের এক নম্বর চাবি হলো ইমান এবং তাকওয়া যে ব্যক্তি ইমান এবং তাকওয়া অবলম্বন করতে পারবে ইমান অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আর তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি ইমান এবং তাকওয়া আপনি অবলম্বন করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাকওয়া অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে ঈমান এবং তাকওয়া যদি অবলম্বন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন আমি আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে খাজানা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রশস্ত দান করব তার জন্য খুলে দেব আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর মধ্যে যারা বড়লোক যারা টাকা পয়সার মালিক ইহুদি খ্রিস্টান বেদিন নাসারা তাদের মধ্যে কিন্তু শান্তি নাই টাকা পয়সার মধ্যে শান্তি নাই তাদের বরকত নাই বরকত তাদের টাকা পয়সায় যে নাই সেটার প্রমাণ হলো তারা কোটি কোটি টাকা তাদের আছে সুখের সামগ্রী আছে ঘরের মধ্যে এসিতে থাকে যখন বের হয় গাড়ির মধ্যে এসি আছে যখন অফিসে যায় সেখানে এসি আছে তাদের কিসের অভাব কোনো কিছুর অভাব নাই কোনো সুখের সামগ্রীর কোনো অভাব নাই তারপরেও দেখুন আপনারা ইউরোপ আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে ইহুদি খ্রিস্টানদের দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা আত্মহত্যা বেশি হয়ে থাকে এবং কি এমনও দেশ আছে ইউরোপ আমেরিকাতে আত্মহত্যা করার তারা মেশিন পর্যন্ত তৈরি করে রেখে দিয়েছে কি জন্য তাদের মনের মধ্যে শান্তি নাই তাদের মনের মধ্যে শুধু পেরেশানি আরেকটি দিকে আপনারা তাকাইলে দেখতে পারেন কোন জনপ্রিয়তা কোন মানুষের ভাইরাল হওয়া মানুষের ভালোবাসা এগুলা কিন্তু বরকত পাওয়া যায় না মনে করেন যে একজন মানুষ সেলিব্রিটি নায়ক নায়িকা তাদের টাকা পয়সার কোনো অভাব নাই টাকা পয়সার মধ্যে কিন্তু শান্তি নাই তারাও শান্তি পায় না এবং তাদের জনপ্রিয়তা আছে তারা সেলিব্রিটি তাদেরকে সবাই সম্মান দেয় সালাম করে দেখলে তাদেরকে লিডার বলে থাকে সম্মান করে থাকে এই সম্মানের মধ্যেও শান্তি নাই এই সম্মান এবং টাকা পয়সার মধ্যে যে শান্তি নাই সেটার প্রমাণ হলো আপনারা কয়েকদিন পরপর দেখতে পাবেন সিরিয়ালগুলোর যারা নায়িকা নায়ক যারা অন্য মানুষকে হাসাই থাকে আনন্দ দিয়ে থাকে অন্য মানুষকে খুশি করে থাকে অভিনয় করে তাদের জীবনের মধ্যে শান্তি নাই তাদের জীবনের মধ্যে শুধু অশান্তির ঝড় সেটার প্রমাণ হলো সিনেমার নায়ক নায়িকাগুলো বেশিরভাগ আত্মহত্যা করে মারা যায় মনের মধ্যে কোনো তৃপ্তি কোনো শান্তি নাই কারণ তাদের টাকা পয়সার মধ্যে বরকত নাই বেহায়াপনা হারাম টাকা পয়সা
এই জন্য টাকা পয়সার মধ্যে কোনো বরকত যদি কোটি কোটি টাকা থাকে বরকত না থাকে সেটার মধ্যে শুধু অশান্তি আর অশান্তি আর যদি আপনার অল্প থাকে একজন ইমাম সাহেবের বেতন 5000 টাকা এই 5000 টাকা দিয়ে সে সংসার চালায় অনেক সুখে আছে অনেক তৃপ্তিতে আছে মনের দিক দিয়ে তার এই 5000 টাকার মধ্যে বরকত আছে কিংবা এক ফ্যাক্টরিতে একজন ভাই চাকরি করে সে নামাজি খুব ভালো তার ঈমান এবং তাকওয়া আছে এর মধ্যে সে আল্লাহ পাককে ভালোবাসে আল্লাহ যাদের তার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদিও তার বেতন 5000 টাকা ও সে ফ্যাক্টরি থেকে পায় এই 5000 টাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে থাকে এই জন্য অল্প টাকার মধ্যে যদি আল্লাহ বরকত দান করে দেয় এর মধ্যে সুখ আছে আর কোটি কোটি টাকার মধ্যে যদি আল্লাহ বরকত না রাখে সে টাকার মধ্যে কোনো সুখ নাই অভিশপ্ত হতাশা এবং খুবই কষ্টের হয়ে যায় সে টাকা পয়সাগুলো এই জন্য আপনারা যদি বরকতের প্রথম চাবিটা অর্জন করতে চান তাহলে ঈমান এবং তাকওয়া অর্জন করতে হবে তাহলে আল্লাহ নিজেই ওয়াদা করেছেন ঈমান এবং তাকওয়া যে ব্যক্তি অর্জন করতে পারে ওয়ালাউ আন্নাহালাল কোরআনু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব এই জন্য দেখবেন যারা নামাজি ব্যক্তি যারা রোজাদার ব্যক্তি যারা দান সদকা করে যারা ভালো তাহাজ্জুদ গুজার তাদের জীবনে কোনো কিছু অভাব হয় না তারা জীবনে ঔষধ খেয়ে ঘুমাতে হয় না কোনো পেরেশানি নাই কোনো কিছুই নাই যেখানে ঘুম যাইতে চায় সেখানে ঘুমিয়ে যায় কোনো সমস্যাই তাদের জীবনের মধ্যে নাই তাহলে এক নম্বরে বরকতের চাবি ঈমান এবং তাকওয়া অর্জন করতে হবে দুই নম্বর বরকতের চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আপনি যে কোনো কাজের শুরুতে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে আপনার সেই কাজের মধ্যে বরকত এসে যায় আল্লাহু আকবার আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করেন সেই বাড়ির মধ্যে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করেন সেই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারবে না আপনি যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী স্ত্রী সহবাস করেন বিসমিল্লাহির রহমানির রহিমে দোয়াটা পাঠ করে যদি স্বামী স্ত্রী সহবাস করতে পারেন সে স্বামী স্ত্রী সহবাসের সঙ্গে শয়তান সংযুক্ত হতে পারবে না শরীক হতে পারবে না এবং এই সহবাসের মধ্যে যে সন্তান হবে সেই সন্তানকে শয়তান ধোকা দিতে পারবে না এই জন্য যেই কোনো কাজ আপনারা শুরু করবেন সেই কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন কারণ আপনারা দেখেছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যখনই সূরা আসে তখনই বিসমিল্লাহির রহমানির রহিম আসে শুধুমাত্র সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই একটি কারণে এই জন্য আমি আপনাদেরকে বলবো বিসমিল্লার মধ্যে যে কি বরকত বিসমিল্লা যেই কোনো কাজের শুরুতে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ এবং বাথরুমে যাওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটি দোয়া আপনাকে পাঠ করতে হবে তাহলে বাথরুমের মধ্যে আর শয়তান প্রবেশ করতে পারবে না তাহলে আপনারা জানতে পারলেন বরকতের দুই নাম্বার চাবি হলো যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা বরকতের তিন নাম্বার চাবি হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা কোরআনকে পড়া কোরআনের উপরে আমল করা কোরআনকে জানা তাহলে বরকতের তিন নাম্বার চাবি হচ্ছে কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখা দেখবেন কোরআনুল কারিম তেলাওয়াত করলে কোরআনুল কারিম শিখলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানকে বাড়িয়ে দেয় আমি কি আমি কিছুই না আমার সঙ্গে আমার বাড়িতে অনেক মানুষ আছে তারা খেত খামারে কাজ করে বিদেশে ফ্যাক্টরিতে কাজ করে তাদের মাথার মধ্যে টুপি নাই তাদের মুখের মধ্যে দাড়ি নাই গায়ের মধ্যে পাঞ্জাবি নাই তাদেরকে মানুষে সালামও দিতে চায় না সম্মান তাদের বেশি নাই দেখেন আপনি অহংকার করছি না আমি আমি তাদের মতোই একজন মানুষ কিন্তু পবিত্র কোরআনুল কারিমের সঙ্গে একটু থাকার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে টুপির ব্যবস্থা করে দিয়েছে, পোশাকের শরীরের মধ্যে সন্নতি ব্যবস্থা করে দিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত সম্মানের ইজ্জতের রিজিক দান করছে, এবং শত শত হাজার হাজার মানুষের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতে পারি, এবং কোনো কাজ কষ্টের করতে হয় না, কোনো অন্য কিছুই করতে হয় না, পা থেকে জুতাগুলো কখনো আমার খুলতে হয় না, মাথার মধ্যে সব সময় টুপি এবং আয়রন করা পাঞ্জাবি আমরা পরে থাকি। কি জন্য? শুধুমাত্র কোরআনুল কারিম শিখার জন্য। এছাড়া কোনো চালান কোনো পুঁজি আমার ভিতরে নাই। আপনারা জানেন যেই কোনো একটা বাচ্চা শুধুমাত্র কোরআন করিম কোরআনুল কারিম শিখতে পারলেই তার জীবনটা ধন্য। এত হাফেজ কোরআন বের হচ্ছে তারা কি না খেয়ে মারা যাচ্ছে? না, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে খাওয়াচ্ছে। কোরআনুল কারিমের সঙ্গে সংস্পর্শ থাকলে, লেগে থাকলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দামি বানিয়ে দিবে। যেমন একটা রেহালের সঙ্গে, কোরআন শরীফের সঙ্গে যদি একটা রেহাল থাকে, তাহলে মানুষে কোরআন শরীফটাকে বকে নেয়, সাথে সাথে রেহালটাকেও বকে নেয়। কাঠের কিংবা প্লাস্টিকের রেহালটার দামও কিন্তু বেড়ে যায়। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। এই জন্য কোরআনুল কারিমের সঙ্গে সম্পর্ক যদি বাড়াতে পারেন, তাহলে আপনি বরকতের চাবি পেয়ে যাবেন। কোরআনুল কারিম পড়বেন, যদি পড়তে না পারেন তাহলে কোরআনুল কারিমটাকে এভাবে হাতের মধ্যে নিয়ে সুন্দর করে দেখবেন, হাতটা বোলাইবেন কোরআনুল কারিমের উপরে, চুমু খাবেন, আপনি সওয়াব হবে, কোরআনের সাথে একটা সম্পর্ক আপনার হয়ে যাবে। এবং কোরআনুল কারিমের অর্থগুলো কি লিখেছে বাংলাতে শিখতে চেষ্টা করবেন, এবং কোরআনুল কারিমের উপরে আমল করতে চেষ্টা করবেন, তাহলে বরকতের তিন নাম্বার চাবি কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখা, তেলাওয়াত করা, আমল করা এবং জানা। যারা তেলাওয়াত করতে পারে না তারা শুধু চুমু খাবে, বকে নিবে এবং দেখবে, হাত বোলাবে, তাহলে আল্লাহ পাক সওয়াব লিখে দিবে। আল্লাহ আকবার। এবং যখন আপনি অন্ধকার কবরের মধ্যে থাকবেন, এই কোরআন কিন্তু আপনার সাথী হয়ে যাবে। এই জন্য কোরআনকে পড়তে হবে। বরকতের চার নম্বর চাবি হচ্ছে সদকা করা, দান করা। সদকা করা অর্থ হচ্ছে দান করা। গরিব অসহায়কে আপনি দান করতে পারেন। এই দান যে কত বড় এক ফজিলতপূর্ণ কাজ। যদি আপনি দান সদকা করেন গরিব অসহায়কে, আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনার তকদিরের মধ্যে যদি খারাপই থাকে, তাহলে আপনার খারাপিটা কেটে যাবে। এই জন্য দান সদকা করলে সম্পদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেয়। যদি আপনি বরকত পেতে চান, তাহলে আপনি দান সদকা করবেন। প্রতিদিন এক টাকা হলেও করে আপনারা দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করো, সদকা করো তোমরা কমপক্ষে একটি খুরমা খেজুর হলেও। আপনি দান করতে কখনো কৃপণতা করবেন না, যদি এক টাকা পারেন এক টাকা করে দান করবেন। প্রতিদিন এই দানগুলো করতে চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে ফকির মিসকিন আসে না, তখন আমরা কি করব? আপনি প্রতিদিন একটি নিয়ম করে করে এক জায়গার মধ্যে টাকাটা রেখে দিবেন, যে আজকের জন্য 5 টাকা, কালকের জন্য 5 টাকা, এইভাবে প্রতিদিন আপনি ব্যাংকের মতো জমা করে রাখবেন। যখন ফকির আসবে, সুন্দর করে সমান করে বন্টন করে আপনার মনের মতো করে আপনি দিয়ে দিবেন। আমি বলবো দান সদকা করবেন, অনেক লাভ, অনেক লাভ হায়াতের মধ্যে, জীবনের মধ্যে, সময়ের মধ্যে আল্লাহ বরকত দিবে, এবং বালা মুসিবত অ্যাক্সিডেন্ট যত থাকে আল্লাহ পাক কেটে দিবে ইনশাআল্লাহ। তাহলে বরকতের চার নম্বর দান সদকা করা। বরকতের পাঁচ নম্বর চাবি হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। আত্মীয় স্বজন যদি আপনাকে দেখতে নাও পারে, আপনি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনের মধ্যে, রিজিকের মধ্যে, টাকার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবে ইনশাআল্লাহ। এবং আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি কথা বলবেন। এখন তো কথা বলা সহজ হয়ে গিয়েছে, আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে হয় না। আপনি 20 টাকা পুরাইলে আপনি সমস্ত আত্মীয় স্বজনদেরকে এক মিনিট করে খোঁজ খবর নিতে পারেন। প্রত্যেক মাসে একবার বা 2 মাসে 1 বার সকলের খোঁজ খবর নিবেন, কে কিভাবে আছে, যারা বিপদে আছে তাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনি যতই দান সদকা করবেন, সবচেয়ে বেশি হকদার হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে। আপনি যতই যাকাত দিবেন, সবচেয়ে বেশি যাকাতের হকদার হচ্ছে আত্মীয় স্বজনদের, গরিবের মধ্যে।
এই জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক রাখতে হবে। তারা যদি সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি ছিন্ন করবেন না, আপনারটা আপনি করে যাবেন, তাহলে আপনি বরকত লাভ করবেন, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে বরকতের পাঁচ নম্বর চাবি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা। বরকতের ছয় নম্বর চাবি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল কাজে যাওয়া, এবং সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে এই সকাল সকাল কাজের মধ্যে যাওয়া, অলসতা না করা। অনেকে আছেন এই সকালবেলা ঘুম থেকে না উঠে ঘুমিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকালবেলায় কিন্তু বরকত নিহিত থাকে। এই বরকতের সময় কাজের মধ্যে গেলেও কিন্তু বরকত হয়, যে কোনো কাজ সকাল সকাল করলে কিন্তু বরকত হয়। আপনি দুনিয়াবি কাজ করবেন, ফজর নামাজটা পড়ে সকাল সকাল কাজের মধ্যে চলে যাবেন, আপনি ঘরের মধ্যে অলসতা করে থাকবেন না ইনশাআল্লাহ। কাজের মধ্যে অবশ্যই সকাল সকাল যেতে হবে। তাহলে বরকতের সাত নম্বর চাবি হচ্ছে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং ঘরের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আদেশ করা। অবশ্যই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই নামাজই হচ্ছে মুসলমানদের সব থেকে বড় ইবাদত। এই নামাজটা পড়লে মনের মধ্যে শান্তি লাগে, এই নামাজটা পড়লেই প্রশান্তি আসে, মনের মধ্যে শান্তি আসে, দেহের মধ্যে সুস্থতা আসে। এই নামাজ পড়লে আপনি গুনাহের কাজ থেকে নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন এই নামাজই ফাহশা কাজ থেকে, খারাপ কাজ থেকে তোমাকে ফিরিয়ে আনবে। তাহলে যাদেরকে নামাজ পড়া অবস্থায় খারাপ কাজ করে তাদের নামাজ নামাজই হচ্ছে না। অবশ্যই নামাজ যদি নামাজের মতো হয় আপনাকে খারাপ কাজ থেকে ফিরে আনবে। এবং ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সময় মতো নামাজ আদায় করবে। ফজরের নামাজ জোহরের সময়, জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, এই নামাজ আপনার কবুল হবে না। ইচ্ছাকৃতভাবে এরকম করলে হবে না। ভুলে হয়তো কাজে কর্মে বা ব্যস্ততার কারণে গাড়িতে উঠেছেন একদিন দুই দিন মাসের মধ্যে, কখনো হয়ে যায়, সেটা হচ্ছে অন্য হিসাব। ইচ্ছাকৃতভাবে এভাবে নামাজ আদায় করলে নামাজ হবে না। তাহলে বরকতের সাত নম্বর চাবি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ নিজে পড়া এবং আত্মীয় স্বজন, স্ত্রী পরিবার, ছেলে মেয়েদেরকে সকলকে নামাজের জন্য আদেশ করতে হবে। আপনি নামাজ পড়লেন, ঘরের মধ্যে কোনো সদস্য নামাজ পড়লো না, আপনি বললেন না, তাহলে আপনার কোনো কাজ হবে না। সকলকেই আপনি নামাজের জন্য আদেশ করতে হবে। বরকতের আট নাম্বার চাবি হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। যেই কোনো কাজ আপনারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস ভরসা রাখবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করে আল্লাহর উপরে কর্তব্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি কেউ ভরসা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া অর্জন করতে পারে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ আল্লাহ বলেছেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক তাদেরকে দিয়ে দেব, বরকত দিয়ে দেব, তারা কল্পনাও করতে পারবে না। তাহলে অবশ্যই আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখবেন। আল্লাহ পাকে আপনাকে সব করবে, ভালো করবে, খারাপ করবে, সব আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর উপরে আপনি পরিপূর্ণ ভরসা রাখবেন, কখনো মনকে আপনি ছোট করবেন না। আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে তো অবশ্য সাড়া দেয়, আপনি বুঝতে পারেন নাই, আপনি বললেন যে আরে কি আর আল্লাহকে ডাকছি, আল্লাহ পাক শুনলো নাই না শিনা দেশে ইত্যাদি আমল করে কি কি করছে, এগুলো বললে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ ভরসা এবং আস্থা রেখেই আপনাকে কাজ করতে হবে। সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে ইনশাআল্লাহ। বরকতের নয় নাম্বার চাবি হচ্ছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। আপনি যদি বেশি বেশি তাওবা, আস্তাগফিরুল্লাহ 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 এতটুক পর্যন্ত পড়তে পারেন,
আপনার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে, টাকা পয়সার মধ্যে, রিজিকের মধ্যে বরকত দিবে, সুস্থতার মধ্যেও বরকত দান করে দিবে। এবং এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই জন্য বেশি বেশি করে আপনাকে তাওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক 80 থেকে 100 বার পর্যন্ত এই তাওবা ইস্তিগফার পড়তো। আল্লাহর কাছে দাম আপনার বেড়ে যাবে, আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন ইস্তিগফার পাঠ করলে। আল্লাহ আপনাকে রিজিকের মধ্যে বরকত দান করে দিবে ইনশাআল্লাহ। বরকতের 10 নম্বর চাবি হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া এবং পূর্ণ সালাম দেওয়া। আপনি বেশি বেশি করে সালাম দিতে হবে। আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, ঘরের আপনার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা আছে, ঘরের মধ্যে ঢুকে আপনি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত। আপনি যদি এতটুকু পর্যন্ত বলেন আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, ও রহমতুল্লাহি এবং আল্লাহ রহমত বর্ষিত হোক, অবরাকাত এবং বরকত বর্ষিত হোক, কত সুন্দর আপনি আপনাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য দোয়া করলেন। আবার তারাও বলবে ওয়ালাইকুম আসসালাম এবং আপনার উপরও শান্তি বর্ষিত হোক, ও রহমতুল্লাহি এবং রহমত বর্ষিত হোক, অবরকাত এবং বরকত বর্ষিত হোক। তাহলে খুবই সুন্দর করে আপনি ঘরের লোকজনের জন্য দোয়াটা করে দিলেন। আপনি সালাম যতটুকু দিবেন প্রতি উত্তরে সে ততটুকুই বলতে হবে, কমপক্ষে না হয় একটু বেশি বলতে হবে, কম বলতে পারবে না। এই জন্যে আপনাদেরকে বেশি বেশি করে সালাম প্রচার প্রসার করতে হবে। সালাম যদি বেশি বেশি করে প্রচার প্রসার করেন এবং পরিপূর্ণ সালাম দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকের মধ্যেও বরকত দিবে, আপনাদের ধন সম্পদের মধ্যে, আপনার হায়াতের মধ্যে বরকত দিবে। প্রিয় দিনই ভাই এবং বোনেরা, এই 10টি বরকতের চাবি, বরকতের কাজ যদি আপনারা করতে পারেন, আমি কথা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে আল্লাহর কসম করে বলতে পারি আমি যে আপনারা ধনী হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে কোনো কিছুর অভাব আপনাদের থাকবে না, পৃথিবীর মধ্যে সুখী মানুষ সব থেকে আপনি হয়ে যাবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে এই বরকতের 10টি চাবি যাতে অর্জন করতে পারি, বরকতের 10টি কাজ যাতে আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।